সম্মানিত ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের মাঝে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। দেশি মাগুর মাছের পোনা দেখুন। দেশি মাগুর মাছ চাষ সম্বন্ধে এবং দেশি মাগুর মাছ খাবার সম্বন্ধে কিছু কথা আমি আপনাদের মাঝে বলবো। তার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। দেশি মাগুর মাছ চাষ করিলে কিভাবে লাভবান হবেন? দেশি মাগুর মাছ আপনারা পুকুরে যদি চাষ করেন, প্রতি শতকে এককভাবে চাষ করিলে 1500 পিস পোনা দিতে পারবেন, এবং যদি কাপজাতীয় মাছের সাথে চাষ করেন তাহলে আপনারা কাপজাতীয় মাছ প্রতি শতকে কতগুলো দিয়েছেন এই হিসাব করে আপনারা এই মাগুর মাছগুলো দিতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ও মৎস্য চাষী ভাই ও বন্ধুরা, আমাদের এই মাছগুলো কত ইঞ্চি বড়। আমাদের এই মাছগুলো 1 কেজিতে 250 পিস হয়েছে এই পোনাগুলো। এই টাইপের পোনাগুলো যদি আপনারা চাষ করেন তাহলে আপনার সময় খুবই কম লাগবে। আপনার এই মাছগুলো বাজারজাত করতে 3 মাস সময় লাগবে, 3 মাস আড়াই মাস সময় লাগবে। আর এই মাছগুলো আপনারা বায়োফ্লকে অথবা পাকা হাউজে চাষ করতে পারেন। বায়োফ্লকের জন্য এই মাছগুলো খুবই একটি প্রয়োজনীয় মাছ। এই মাছগুলো সবসময় পাওয়া যায় না, মাছগুলো পেতে খুব কষ্ট হয়, সবেই এত বড় করে না, পোনাগুলো ছোটোই বিক্রি করে দেয়। আপনারা এই সাইজের পোনাগুলো বায়োফ্লকে চাষ করলে সুবিধাটা হলো আপনার বায়োফ্লকে যে আপনারা মেডিসিনটা ব্যবহার করা হয় এটা মনে করেন যে এই মাছে পুরোপূর্ণভাবে সহ্য করতে পারবে। এই মাছে ওই পানিটার সাথে মেসিং হয়ে যাবে খুব সহজেই, তাই এই মাছগুলো খুবই একটি প্রয়োজনীয় মাছ। অসংখ্য ধন্যবাদ।